হ্যালো দুনিয়াবাসী, আমি মাহমুদ। আমার বোন ছিলাম, আজ আমি ভিডিও অন করে দিয়েছি, তো আমি কথা বলতে দেরি হয়ে গেছে। যা হোক, আর দেখেছেন ওই সব সুইচটা অন করে দিয়েছি। আর হচ্ছে পোকেমন মডের সেই লিঙ্ক, এবং পরে দেবো পোকেমন মডের লিঙ্ক। এই পোকেমন মডটার নাম দেখতে পারেন কিছুটা, তো আপনারা অনেকে বলবেন যে আমি ক্রিয়েটিভ থেকে জিনিস নিতে পোকেমন খেলা শুরু করবো, যাতে পোকেমন খেলাটা সহজ হোক। তো না না না, আপনাদের সামনেই আমি দেখেছেন, ঠিক আছে, আমি সার্ভাইভালে রয়েছি, নর্মাল খেলবো না, হার্ড খেলবো না, নর্মালই থাক। হার্ড খেললে আবার প্রবলেম আসতে পারে, তাদের নিয়ে নর্মাল থাক, নর্মাল মানুষ। তাই আমি পোকেমন খেলা শুরু করে দিয়েছি, শুধু গেমটা অন হতে যা সময় লাগবে। পোকেমন মোডটা আমি খুব ভালোভাবে খেলেছি, এটা আমি খুব ভালোভাবে পারি, একদম পুরো না, আমি সব কিছু থেকে পুরো গিরি করি। আর পোকেমন মোড সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে, আমি ছোটোবেলায় পোকেমন দেখতামই না। আমার ছোটোবেলা আমি পোকেমনে মনে দেখেছি হাইয়েস্ট হলে 4-5টা পর্বকে দেখেছি, একটু পোকেমনে পিকাচু ইয়াস এদের দুজনকে দেখেছি একটা পর্বে, তাছাড়া আমি আর কিছুই দেখিনি। পোকেমনে আমি এইটুকুনি জানি, আমি ছিলাম বেনটেনের ফ্যান, আমি বেনটেনের প্রতিটা পর্ব দেখেছি। বেনটেনের সবকটা এলিয়েনের নাম জানি, যেমন ফোর হ্যামস, এক্সেলারেট, এরাম। তো আমি বেনটেন নিয়েও একটা ভিডিও সিরিজ বানানো শুরু করতে চাচ্ছি, এটা আমার পোকেমন সিরিজের প্রথম ভিডিও। এরপরে আসতে পারে বেনটেন সিরিজ, তো তার আগে আমি পোকেমন সিরিজে 100টা লাইক চাই, বেশি হয়ে গেল। পোকেমন সিরিজে আমি মাত্র 1টা লাইক চাই, তাহলে পোকেমন সিরিজ পরে পেন্টেন সিরিজ আনবো, আর লাইক না করলে আমি আনতাম, কেন আমার ভিডিওতে এমনিতে লাইক হয় না। তাই আমি উদ্যোগ নিয়ে জিনিসগুলো করতে হয়। আর খেলাটি শুরু হবে 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 শুরু হয়ে গেছে। আমি একটা বোনাস চেস্ট পেয়েছি, একটা ম্যাপও পেয়েছি। বোনাস চেস্ট কী আছে, কিছু পোকেবলস, পোকেবলস না পোকেবলস, প্রায় একই স্টাফ পোকেবলস আমাদের দিয়ে দিয়েছে। আর মেলা করে কয়েন দিয়েছে, জানি না কয়েনটির কয়েনের কী কাজ। বেড দিয়েছে, ভালো হয়েছে। খাবার দাবারের চিন্তা বেশি করে থাক, অনেক খাবার দাবার এসে পরে খাবার দাবারের খোঁজ করতে হবে না। উড পেয়েছি, উডেন এক্স পেয়েছি, ভালো জিনিসই পেয়েছি। এক্সাম্পলগুলো রেখে দিই, ব্ল্যাক উডও রেখে দিই, সাউন্ড কমে রাখি, নাহলে আমার প্রবলেম হয় না বেশি। তারপর তুমি রায়চুর ধরার চেষ্টা করবো, দেখি রায়চুর ধরতে পারি কিনা। প্রথমবারতেই প্রথম বল আমি ইউজ করবো রায়চুর উপর। রায়চু দা, এর নাম রায়চু, জানি না আমি রায়চু নাম লিখে দিলাম, নাম রাখতে কি সমস্যা। আমি এখন আমার পোকেমন নিয়ে আমার হিসেবে নাম রাখবো, এটা র্যাচু রাখতে হবে নাম, র্যাচু রাখতে ভুল দেখো ভুল হবে, ইঁদুরই মতন। আর এখানে অন্য কোনো পোকেমনও নেই যার পিছনে আমি দৌড়ে বেড়াবো, একটা পোকেমনই যার পিছনে দৌড়ে বেড়াচ্ছি। পারি কাছে এটা আমার পিছনে সময় দিচ্ছিস না, তারা 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 আই ক্যাস আই ক্যাস আই ক্যাস আই ক্যাস আই আই ক্যাস মারা গেলাম। পোকেমন কি শেষ হয়েছিল ভাই, আমার 1-2 বাড়িতেই শেষ করে দিল। আর পোকেবলগুলো নিয়ে কিন্তু পালাই, নাহলে এটা আমার আবার শেষ করে দিতে পারি, আমার মা কাছে পালাই। আর এখানে শুধু রায়চুরাই রয়েছে, জানি না কি এখানে রায়চুতে রাজত্ব নয় অনেকগুলা কিনতে পালাই। আমি প্রথমে সুলভ কোন ধরবো, যেমন এই পোকেমন ইয়ে যদি আমার 1 বাড়িতেই শেষ করে ফেলাই, ট্রাই করে দেখি। প্রথম একটা ফাটকা মারব, ফাটকা খাও, আর একটা পাত্র সে পাত সাথে নিয়ে দেবো, পাত মোড়ার সাথে নিয়ে দেবো, যাতে ও পিছনে প্রথমে আমার পিছনে তাবত দেবে। তারপরে আমি আই ক্যাশ দিই, আই ক্যাশ দিই, আই ক্যাশ দিই, আই ক্যাশ দিই, আই ক্যাশ, 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 আই ক্যাশ। হুম, তোমাদের ধরো তো হেভি কঠিন কাজ না, সব জিনিসপত্র সরাই গেল একটা ইচ্ছার দিকে। যা, আমি আর পোকেমন ধরবই না, তাই প্রথমে আয়রনে আলমার টারমার বানাই, তারপর পোকেমনদের সাথে ফাইট করতে আসবো। তারপর তো ইজি ইজি পোকেমন ধরি, হার্ড হার্ড পোকেমন প্রথমে ধরা যাবে না। প্রফেশনাল পোকেমন দেখতে পাচ্ছি,
প্রথমে বল মতন এই পোকেমনটা ধরার চেষ্টা করি, যেটা জন্য আস্তে আস্তে খাচ্ছে। এই পোকেমন বলতেছে সালে আপনি চেষ্টা করে ওখানে কি কাছে দিলে বিপদ হতে পারে। কাছে দিলে এটা কোনো প্রবলেম নাই, পাশে একটা চেষ্টা রয়েছে আর সামনে একটা আর প্রথমত দিকটির লোক রয়েছে যার কাছে আমি যাবো না, ওর কাছে লাঠি রয়েছে, যদি লাঠিতে আমার মারে তাহলে তো আমার অবস্থা খারাপ। আপনারা কি আমার মতনই আমার মতন বলা দিন আমার মতন আবহাওয়া হিজের মধ্যে কি বলদ বলো জিনিস আছে দেখার জন্যে, এটা ইচ্ছের মধ্যে কিরকম দেখছেন আমি দেখিনি। যে আমার স্পন এরিয়ার পাশে এই একটা চেস্টার একটা জায়গা রয়েছে, যাই হোক এর মধ্যে কি আইডি কার্ডের মতো জিনিস পেয়েছি, গোল্ডেন অ্যাপেল বা আর কিছু পোকেবল পেয়েছি, খুব ভালো ভালো লোক পেয়েছি, হাই রোড আমার মাথা ঘুরে যাচ্ছে, ডায়মন্ডের জিনিসপত্র থাকতে আমি এখানে নাকানি করতেলাম, আসলে পাগল আমি। এটা আমার এত আগের থেকে দিয়েছে কারণ আমি বুঝতে পারছি, কেন পোকেমনের সাথে ফাইট করাতে সোজা নয় এটা মাইন্ডটা পালালা জানে, তাই জন্যে আমাকে এইসব দিয়ে দিয়েছে আর্মার আর টুলস। প্রথমে রাচুকে ধরবো, রাচু রাচু দাঁড়াও, রাচু রাচু দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়া রাচু বেটা, হ্যাঁ বেটা রাচু আর তোর দাঁড়াতে বলেছি না, দাঁড়াস ঠিক আছে দাঁড়াস ঠিক আছে দাঁড়াস ঠিক আছে, তাদের একটু পছন্দ করে খাই। রাচুকে তো আমি একবারই একবার বলতে ধরে ফেলবো, সুপার বলে দুই বাড়িতে ধরলো, আমি রাচু ধরে ফেলেছি, আমি রাস্তা ধরে ফেলেছি, আমি রাচু ধরে ফেলেছি, রাচুকে আমি ইত্যাদি বলতে কী করবো, রাচু পালাচ্ছে রাচু পালাচ্ছে, রাচুকে ধরো রাচুকে ধরো রাচুকে ধরো রাচুকে ধরো, রাচু এখন আমার হয়ে গেছে, রাচু এখন আমি রাচুকে ধরে ফেলেছি, প্রথম পোকেমন হচ্ছে রাচু, আর ওখানে আমি আরও একটা দেখতে পাচ্ছি, দুর্ভাগ্যবশত এর মধ্যে চেস্ট নেই, একেবারে এখানে কোনো পোকেমন আমার উপর অ্যাটাক করে দিয়েছিল, আমি পাখিকে ধরার চেষ্টা করবো, দেখি ধরা পড়ে কিনা, আইকাস আইকাস আইকাস, এ ধরে পড়বে ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে, ইয়েস পাখিকে পেয়ে গিয়েছি, ইয়েস আমার কাছে দু দুটো পোকেমন ধরে ফেলেছি, আমি আমি দুটো দুটো পোকেমন ধরে ফেলেছি, আমি একটু রিভলভ করবো এখন, ফিট 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 ভাবতেই পাইনি যে পোকেমন মতো আমি তাড়াতাড়ি সবগুলো ফিট করে ফেলবো, পোকেমন কি তাড়াতাড়ি ধরে ফেলি সেগুলোকে কত তাড়াতাড়ি রিভলভ করে ফেলেছি, পোকেমন যে তাড়াতাড়ি ইভলভ করে ফেললে আমার বুঝতে পারি যে আমি এত তাড়াতাড়ি পোকেমন ইভলভ করতে পারবো, আমার ব্যবহার করতে পারবো পোকেমনদের মোকাবিলা করতে পারবো, যাতে এরা কথা বলতে পারে ইভলভ করে ফেলেছি। এটা আমি এর ফাইনাল স্টেজে ইভলভ করে ফেলেছি,